গরিব থেকে সহজে কি করে ধনবান হওয়া যায় তা রিচ ড্যাড পোর ড্যাড বইতে রবার্ট কিয়োসাকি অতি সরলভাবে ব্যাখ্যা করেছেন। বইটা এতটা কার্যকরী ও জনপ্রিয় যে অসংখ্য মানুষ এই বইটা বারবার পড়ে তার ফল হাতে নাতে পেয়েছেন। 9 বছরের রবার্ট গরিব ছিল বলে স্কুলের সহপাঠীদের দ্বারা সে খুব অবহেলিত এবং অপমানিত হতো। এই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে সে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা প্রচুর পয়সা আলা হওয়া যায় কী করে? মধ্যবিত্ত বাবার এই প্রশ্নের উত্তর জানা ছিল না। তিনি বললেন, তুমি যদি সত্যিকারের আমির হতে চাও তাহলে তুমি তোমার বন্ধু মাইকের বাবার সাহায্য নাও। রবার্ট মাইকের বাবার কাছে গিয়ে তাকে অনুরোধ করল, দয়া করে আপনি আমাকে আমির হওয়ার কৌশলটা শিখিয়ে দিন। ওখান থেকেই শুরু হলো রবার্টের অর্থনৈতিক শিক্ষা। তখন থেকেই মাইকের বাবা হলেন তার রিচ ড্যাড। তিনি রবার্টের জীবনের বিভিন্ন স্টেজে শেখাতে লাগলেন কী করে টাকা ম্যানেজ করতে হয়, কী করে টাকা থেকে টাকা বানাতে হয়, কী করে ধনবান হয়েও সারা জীবন ধনবান থাকতে হয়, আর গরিব লোক সবসময় কেন গরিব থাকে। রিচ ড্যাড যে পাঠগুলো দিতেন সেগুলো হলো, পাঠ নম্বর 1, দুনিয়ার লোক পয়সা উপার্জন করার জন্য র্যাট রেস বা ইঁদুর দৌড়ে ফেঁসে যায়। এর জন্য তারা ভালো করে পড়াশোনা করে, ডিগ্রি নেয়, আর একটা চাকরি জোগাড় করে নেয়, এরপর একটা বিয়ে করে নেয়, তারপর নিজের স্টেটাস লোকের কাছে দেখানোর জন্য ব্যাংক লোন করে একটা বাড়ি করে ফেলেন, গিন্নির আবদার রাখতে গিয়ে একটা গাড়িও কিনে ফেললেন। এই টাকা শোধ হতে না হতে ছেলে মেয়ে বড় হতে লাগলো, তাদের পড়াশোনার উপযুক্ত খরচ খরচা সামলাতে আবার লোন করে নিলেন। এইভাবে আপনি র্যাট রেসের ঘেরাটোপে এমনভাবে বন্দী হয়ে যেতে বাধ্য হয়ে যান যে আপনার নিজের অর্থনৈতিক বৃদ্ধি কিচ্ছু হয় না। সারা জীবন আপনার চাকরিদাতার অর্থ বাড়ানোর জন্য কাজ করে যেতে হয়। কিছু লোক যখন ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসতে চায় তখন তাদের জীবনের অনেক সময় চলে যায়। পাঠ নম্বর 2, প্রচুর অর্থের মালিক হতে চাইলে আপনাকে অতি অবশ্যই অর্থনৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের স্কুল কলেজ এডুকেশন সিস্টেম আমাদের এক একটা চাকর বানানোর জন্য তৈরি করে। সেখানে ভালোভাবে পড়াশোনা করুন, ভালোভাবে ডিগ্রি নিন, আপনার চাকরি হয়ে যাবে। চাকরি কখনো ধনপতি মানায় না, কারণ চাকরি করা মানুষ জেনে না জেনে হোক ইঁদুর দৌড়ের অংশীদার হয়ে যায়। কিন্তু মানুষ অ্যাসেট এবং লায়াবিলিটির পার্থক্যটা যদি বুঝে যায় তাহলে চাকরি করতে করতে ইঁদুর দৌড়ের জাল ছিন্ন করে সে বেরিয়ে আসতে পারে। অ্যাসেট এমন জিনিস যেটা আপনার পকেটে প্রতি মাসে পয়সা ঢালতে থাকে, আর লায়াবিলিটি এমন জিনিস যা আপনার পকেট থেকে পয়সা বার করে নিতে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আপনি একটা গাড়ি কিনলেন, গাড়ি কিনে ভাড়া খাটিয়ে দিলেন, সেখান থেকে আপনি প্রতি মাসে পয়সা পেতে থাকবেন। কিন্তু আপনি লোন করে গাড়ি কিনে পড়শিদের বাহবা পাওয়ার জন্য সেই গাড়ি বাড়িতেই বসিয়ে রাখলেন, তাহলে তা প্রতি মাসে আপনার পকেট থেকেই টাকা বার করে নিতে থাকবে। এটাই হলো লায়াবিলিটি। তাই যদি কোনো মানুষ ধনবান হতে চায় তাহলে তার ক্ষমতা অনুযায়ী বড় হোক বা ছোট হোক যত বেশি সম্ভব অ্যাসেট কিনতে হবে। এইভাবে আপনার পয়সা থেকেই আপনি অনেক বেশি পয়সা বানিয়ে নিতে পারবেন। পাঠ নম্বর 3, নিজের ব্যবসার উপর ফোকাস করুন। রবার্ট কিয়োসাকি লিখেছেন, যখন আমি লোককে জিজ্ঞেস করি আপনি কী কাজ করেন, কেউ বলে আমি ডক্টর, কেউ বলে আমি ব্যাংক কর্মী, কেউ বলে আমি টিচার, আবার কেউ বলে আমি ইঞ্জিনিয়ার। তখন আমি আবার জিজ্ঞেস করি, আপনার কি একটা নিজস্ব হসপিটাল আছে, আপনার কি একটা ব্যাংক আছে, আপনার কি একটা নিজের স্কুল আছে যেখানে যেখানে আপনারা নিজেরা কাজ করেন? তখন উত্তর আসে, না না আমরা ওখানে মাস মাইনার কাজ করি। তাহলে বুঝুন, এরা সব নির্দিষ্ট পয়সার চাকর, কেউ পয়সা ফুলিয়ে ফাঁপিয়ে তোলার মালিকই নয়। রবার্ট কিয়োসাকি বলেন, বেশিরভাগ লোক একটা জব করে আর অন্য ব্যক্তিকে ধনবান হতে সাহায্য করে। তিনি বলেন, বর্তমান আপনি যে সিচুয়েশনে পড়ে গেছেন এই অবস্থায় নিজের জব করতে থাকুন, আর তার সাথে সাথে নিজস্ব কোনো সেট আপ গড়ে নিন, সেইটা যত ছোট হোক বা বড় হোক আপনি ছোট ছোট অ্যাসেট বানাতে থাকুন যা আপনাকে প্রতি মাসে বাড়তি পয়সা এনে দেবে, আর আপনি সেই পয়সাকে ইনভেস্ট করে লাগাতার বাড়তে থাকুন, তাহলে নিজের অর্থনৈতিক উন্নতি করতে পারবেন। পাঠ নম্বর 4, সবসময় পয়সার জন্য নয়, কাজ করুন নতুন কিছু শেখার জন্য, এই শিক্ষাই আপনাকে অনেক পয়সা এনে দেবে। রবার্ট বলেন, আমার পোর ড্যাড পয়সার জন্য ব্যস্ত হয়ে তাড়াহুড়ো করে কাজের জায়গায় বেরিয়ে যেতেন আর সন্ধ্যায় দেরি করে ফিরতেন। আমি মনে করতাম তিনি তার কাজকে খুব ভালোবাসতেন তাই এত পরিশ্রম ও কষ্ট করতেন, কিন্তু পরে আমি বুঝতে পারলাম এইভাবে কাজ করাটা তার মোটেই পছন্দের না, তিনি এটা মোটেই ভালোবাসেন না। আমার পোর ড্যাডের নিজের কাজ পছন্দেরই ছিল না, তিনি কেবল এক ভয়ের জন্য এত কষ্ট করে কাজ চালিয়ে যেতেন, নিজের পরিবারকে চালানোর ভয়, বাচ্চাদের পড়াশোনা চালিয়ে যাবার ভয়, নিজের কাজকে টিকিয়ে রাখার ভয়, এই জন্য তিনি মন প্রাণ দিয়ে কাজ করতেন। রবার্ট বললেন, এই হলো গরিব মানসিকতা আর ধনী মানসিকতার মধ্যে তফাৎ। আমির লোক কেবল শেখার জন্য কাজ করেন যাতে প্রতিদিন কিছু নতুন শিখতে পারেন। যে মানুষ নতুন কিছু লাগাতার শিখতে থাকেন তার চিন্তাভাবনা আর বোঝাপড়ার শক্তি লাগাতার বাড়তে থাকে, আর সমস্ত পরিস্থিতিকে সামাল দেবার জন্য তার মধ্যে এক ক্ষমতার জন্ম হয়।
যার জন্য তিনি তার ছোট বা বড় ব্যবসাকে অনেক উন্নত করে তুলতে পারেন। এই পদ্ধতি একজনকে কোটি কোটি পতি করে তুলতে সাহায্য করে আর এই অর্থনৈতিক চূড়ান্ত অবস্থা বরাবর ধরে রাখতে পারে। ফ্রেন্ডস, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।